গুড মর্নিং, নতুন সকালের নতুন জার্নি, অনেক পাহাড় সমুদ্র ঐতিহাসিক জায়গার পর স্বাদ বদলের ইচ্ছে হলো, তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর গ্রাম। বাট কোন গ্রামে যাচ্ছি সেটা এখন রিভিল করবো না, ভিডিওটা দেখতে দেখুন বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। সাথে আছে টনি, অরিন্দ নাম, অরিন্দা ভাই করে দাও, চলুন আমার সাথে আপনারা একটু গ্রাম বাংলার প্রকৃতিকে এনজয় করুন। এখন আমরা আছি আমাদের শ্বশুর বাড়ি আর সীমান্তার বাপের বাড়ি, নিজের বাড়ি বলরামপুরে আছি আমরা। এখন আমরা বলরামপুর, পূর্ব বর্ধমান। এই যে অমিত, যাকে এখন পেলিংবাসী,
তার শ্বশুর বাড়ি ঘুরতে এসেছি, 100 বছর পুরনো বাড়ি। দেখো প্রকৃতি সত্যি সুন্দর, সেই সৌন্দর্যকে উপভোগ করতে আজ আমরা বলরামপুর। এখানে বন্ধুরা ভাইরা মাছ ধরছে, খেজুরের রস এইভাবে বার করা হয়। টাটকা শশা মাটন, আলু হালকা করে লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আজকের আমাদের দুপুরের মেনু মাটন শুক্তো। ভালো লেবু খাই না, জামাই
আমরা এখন সর্ষে খেতে যাচ্ছি, খেতে মানে কিন্তু খাওয়ার ওই খেতে নয়, মানে খেতে মানে হচ্ছে জমিতে। আমার বন্ধুর চ্যানেল শ্রীজিৎ ব্লগ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আগামী দিনে। দাদা দাদা ইয়ো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই বাংলাতেই এখন আমরা সবাই একসাথে রয়েছি, চলো। Thank you.